और इस वक्त की बड़ी खबर आपको बता दें कि पार्क स्ट्रीट के एलन पार्क कैमक स्ट्रीट के चौराहे में एक रेस्टोरेंट में आज सुबह भीषण आग लग गई। आग की लहर इतनी तेज थी कि काले धुएं से दूर दूर तक काले धुएं ही नजर आ रहे हैं। आग पर काबू पाने के लिए दमकल की 9 गाड़ियां मौके पर पहुंची। हालांकि आग इतनी ज्यादा फैल चुकी है कि पूरा इलाका काले धुएं से ढक गया है। आग की लपटे में कहीं दुकानें और कहीं अल्बेस्टर को भी अपनी लपेट में ले लिया है। पुलिस ने हादसों से लोगों को बचाने के लिए इलाके में यातायात नियंत्रण करवाना शुरू कर दिया है। दूसरी ओर रेस्टोरेंट में फंसे लोगों को भी बचाने जाने का प्रयास चल रहा है। अग्निशमन सूत्रों के मुताबिक 3 से 4 लोग अंदर फंसे हुए थे। आग बुझाने की कोशिश जोरों शोरों से चल रही है। पार्क केंद्र के आसपास कहीं ऊंचे इमारतें हैं, इनमें पार्क सेंटर के पीछे बहुमंजिला दफ्तर के अलावा फ्लैट मकान भी शामिल है। आग की लपटें लगभग इन सभी घरों को छू गई है। इस आग में काले धुएं को देखकर लोगों में काफी हड़कंप मच गया। स्थानीय लोग अपनी जान बचाने के लिए इधर उधर भाग रहे हैं। রিপোর্ট যা আমরা আছে দেবো, স্ট্রাকচার দেখার দায়িত্ব কর্পোরেশন, এটা আমাদের দেখার দায়িত্ব না। আমাদের কাজ হচ্ছে আগুন নেবানোর কাজ। আগুনের পয়েন্টে যা যা আছে আমরা সেটা দেখব, সেটা পরবর্তী সময় আমরা দেখে নেব যে আগুনের পয়েন্টে কোনো ওদের কিছু ছিল কি না, লাইসেন্স আছে কি না আছে, ওগুলো দেখে নেব। কিন্তু স্ট্রাকচারের ব্যাপারে এটা আমাদের কাজ না, এটা কর্পোরেশনের। লাস্ট কোয়েশ্চেন, এই পার্ক স্ট্রিট এখানে স্টিফেন কোর্টের মতো আগুন 2010 সালে হয়েছে, 43 জন মারা গেছে, এরপরেও আজকে একই রকমের পরিস্থিতি, সেই বহুতল সেই ধোঁয়া, যদিও পুলিশ দমকল সবাইকে ইভ্যাকুয়েট করেছে। তো এই নিয়ে ফায়ার ব্রিগেড আপনারা কি ভাবছেন? এই পার্ক স্ট্রিট শেক্সপিয়ার সরণি, এখানে তো একের পর এক ঘটনা ঘটছে। শুধু পার্ক স্ট্রিট বলে না, সারা বাংলা নিয়ে কালকে আমাদের একটা মিটিং ছিল, আমি ছিলাম, আমাদের এসিএস ছিল, ডিজি ছিল, সমস্ত ডিওফোদের আমরা বিশেষ করে সাউথ বেঙ্গলের সবাইকে ডেকেছিলাম। আমরা যেটা কালকে যেটা মিটিংয়ে করে সবাইকেই সেটা বলেছি যে ভালো করে সবাইকে দেখতে, আমাদের লোকেরা খুবই কাজ করে, তার মধ্যেও কিছু কিছু মানুষ আছে তারা ভুল করে, সব মানুষের কথা বলবো না, কিছু মানুষের এটা থাকে। এই আগুনের পরিস্থিতিটা যদি একটু বলেন, এই মুহূর্তে আপনার কাছে কি রিপোর্ট আছে? আমার কাছে যা রিপোর্ট ছিল, আগুনটা হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি। সকালবেলা প্রথমেই যখন খবর কন্ট্রোল থেকে আমি পাই, সঙ্গে সঙ্গে আমি ডিজি থেকে শুরু করে সবাইকেই, ডাইরেক্টর সবাইকেই বলেছি, ডাইরেক্টরকে পাঠিয়েছি এখানে, আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি ব্যাপারটাকে, এবং এটা যাতে আগুনটা প্রথম কাজ হচ্ছে আমাদের আগুন নেভানো, তারপরে পরবর্তী সময় অন্য ব্যাপার। ভেতরে কেউ আটকে নেই এটা নিশ্চিত করে গেছে, সেটা এখনো পর্যন্ত যা খবর পেয়েছি কোনো আগুনের উৎস দমকল খুঁজে পেয়েছে, এখনো উৎস পাওয়া যায় না, এভাবে এনকোয়ারি ফরেন্সিক এর না হওয়া পর্যন্ত এটা পাওয়া যায়। অনেক এটা ডান এন্ড এক্সেলেন্ট জব, এবং সেই জন্য কিন্তু এখনো পর্যন্ত ভেতরে কেউ আটকে প্রপার্টি হ্যাজ বিন ট্র্যাপড ইনসাইড, কারণ সেরকম কোনো মেজর ইনজুরি হয়নি। এবং সেই হিসাবে দেখতে গেলে এর ভেতরে যে আটকে থাকা 4টি গ্যাস সিলিন্ডার, সেটাও কিন্তু আমাদের পরিচয় রাখবে থেকে। আমাদের
মানে আমাদের কন্ট্রোলে আছে, বাইরে যাবে না। না 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 না